পয়লা জুলাই তারিখে আমি ওই যে এনবিআর এর একটা ডিনার প্রোগ্রাম ছিল, সেখানে আমার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী দেখা। তিনি আমাকে দেখে প্রথমেই বললেন যে এই ব্যাপার ভোগ্যপণ্যের দাম কমতেছে না, এলাল ব্যাপারটা কি? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম যে আপা, আমরা তো এই লাউ পটল কুমড়া সিম কাঁচামরিচ এগুলো তো আমরা আর আমদানি করি না, তাহলে এগুলোর দাম বাড়বে কেন? তো উনি বললো যে এই ব্যাপার তোমরা এটা কীভাবে কমানো যায়। এর মধ্যে এক মহিলা এমপি উনি বলতেছিলেন যে ব্যাপার আপা, ইন্ডিয়া থেকে কাঁচামরিচ আনা যায় কি না, আনলে দামটা কমে যাবে। তখন আপা রিয়েক্ট করলেন, বললেন যে ইন্ডিয়া থেকে আনতে হবে কেন, তোমরা কেন নিজেদের বাড়িতে দুই একটা করে কাঁচামরিচ গাছ লাগাও না? দুই একটা করে কাঁচামরিচ গাছ লাগলে তো সারা বছরই তোমরা সেটা খেতে পারো, তো অন্য অন্য সবজিও তোমরা খেতে পারো। তো তখন উনি বললো যে এলাল, তোমরা কাজ করো, সবাইকে তোমরা বলে দাও যাতে করে বাসায় বা বাড়ির আঙিনায় বা টবের মধ্যে দুই একটা করে কাঁচামরিচের গাছ যাতে আমরা লাগাই, কারণ বর্ষাকালে কাঁচামরিচের গাছ ক্ষতিগ্রস্ত হবেই। বাংলাদেশ একটা এক ধরনের আবহাওয়ার মধ্যে আমাদের থাকতে হয়, কখনও অতি বৃষ্টি, কখনও আবার অতি তাপদাহ, দুটাতেই কাঁচামরিচের গাছ ক্ষতিগ্রস্ত হয়। তো সেটাকে মাথায় রেখেই আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ দোকান মালিক সমিতি, এটাকে মাথায় রেখে আমরা বাংলাদেশ দোকান সমিতি সিদ্ধান্ত নিয়েছি, আমরা সারা দেশে বিশেষ করে শহর অঞ্চলে আমরা 50,000 কাঁচামরিচের গাছ আমরা বিভিন্ন জায়গায় আমরা বিতরণ করব, যাতে করে আমরা বাড়ির আঙিনায় এই কাঁচামরিচ গাছগুলো লাগাতে পারি। এবং এই কাঁচামরিচের গাছগুলো লাগালে পরে যেটা হবে, আমাদের বিশ্বাস যে এখানে আমরা নিজেদের কাঁচামরিচের যখন বিপদ হবে তখন আমরা নিজেদের কাঁচামরিচ নিজেরাই সংগ্রহ করতে পারবো। এবং আমরা যখন দেশের বাইরে যাই, আমরা দেখব তো খুব ছোট্ট জায়গা থাকে, সেখানটার মধ্যে ওরা লাউ গাছ লাগায়, ওরা কাঁচামরিচের গাছ লাগায়, দুটা টমেটোর গাছ লাগায়, এবং এত টমেটো, এত লাউ এবং এত কাঁচামরিচ, এত সবজি ওদের হয় যে ওদের আসলে বাইরে যেতে হয় না। আমাদের সমস্যা হচ্ছে আমরা খুব হাতের কাছে সবজিগুলো পাই, বিদেশে যে কোনো জায়গায় গেলে তাকে মিনিমাম 10-20 কিলোমিটার পথ রান করে তারপরে গিয়ে সবজি কিনতে হয়, তাকে বাজার করতে হয়। কিন্তু বাংলাদেশ একমাত্র দেশ যে সারাদিন আপনার ওই হকাররা, আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা একদম বাড়ি বাড়ি গিয়ে তারা এগুলো বিপণন করেন। সেই কারণে আমরা এগুলো আসলে খেয়াল করি না যে আমি আমার ঘরের মধ্যে, আমার বাসার মধ্যে, আমার বাড়ির আঙিনা এই সবজির গাছগুলো লাগাইলে পরে আমরা এখান থেকে উপকৃত হব। এবং আমরা খুব মানে যেটা আমরা কে বলে মানে হাইজেনিক সবজি যেটাকে আমরা বলি, এই সবজিটা কিন্তু আমরা নিজের উৎপাদন করে নিজে খেতে পারি। ওই কারণেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যাতে 50,000 কাঁচামরিচের গাছ আমরা সারা বাংলাদেশে বিভিন্ন বাসা বাড়ির মালিক এবং ব্যবসায়ীদের মাঝে আমরা বিতরণ করতে পারি। আমাদের পুলিশকে জানালে পরে তাৎক্ষণিকভাবে আমরা আপনাদের পাশে থাকবো, আপনাদের সমস্যা দূর করে দেবো। আমাদের আমাদের পুলিশের মোবাইল ব্যস্ত করলে ট্রিপল নাইনে টেলিফোন করতে আপনাদের কোনো পয়সা লাগবে না। যদি তাৎক্ষণিক দেখেন যে মাস্টার পাত দোকান আসছে, চালা দেবো না, আরে দোকান বন্ধ করে দিবো অথবা দোকানে তালা দিয়ে দেবো, ট্রিপল নাইনে টেলিফোন করেন, 3 মিনিটের মধ্যে পুলিশ আপনার দোকানে চলে আসবে। সন্ত্রাসী মাস্টার যত বড়ই হোক, যত ক্ষমতাশালী হোক, তারা কিন্তু পুলিশের থেকে রেহাই পাবে না।